মেহের আফরোজ শাওন, এই জনপ্রিয় অভিনেত্রীকে চিনেন না খুব কম সংখ্যক মানুষই আছেন। তিনি যেমন সর্বগুণের অধিকারী, তেমনি তিনি একাধারে অভিনেত্রী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী ও পরিচালক হিসেবে পরিচিত। তার জন্ম 12 অক্টোবর 1981 সালে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে বাংলাদেশের মানুষের কাছে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি বাংলাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তিনি তার বান্ধবীর বাবাকে বিয়ে করে সেই সময় বেশ আলোচিত হয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাতে চলেছি মেহের আফরোজ শাওনের আদ্যোপান্ত। হুমায়ুন আহমেদ ব্যতীত তার জীবনে রয়েছে কত পুরুষের আনাগোনা, তার সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, তা হচ্ছে সময়ের গণকণ্ঠ এই চ্যানেলটি সব ধরনের আপডেট খবর নিয়ে সবার আগে সব সময় আপনাদের কাছে হাজির হয়। বন্ধুরা, এমন আপডেট খবরগুলি আগে পেতে আমাদের এই সময়ের গণকণ্ঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হুমায়ুন আহমেদ যখন জীবিত ছিলেন তখন তিনি হুমায়ুন আহমেদের লিখিত অনেক নাটক সিনেমাতে অভিনয় করেছেন। মজার বিষয় হচ্ছে মেহের আফরোজ শাওনের গলায় গান শুনতে খুব ভালোবাসতেন হুমায়ুন আহমেদ, এই জন্যে ভালোবেসে হুমায়ুন আহমেদ তো তাকে ট্যাপ রেকর্ডার বলেও ডাকতেন। 2012 সালের 19 জুলাই হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তেমন আর দেখা যায়নি অভিনয়ে মেহের আফরোজ শাওনকে। তবে সম্প্রতি কিছু ঘটনা নিয়ে মেহের আফরোজ শাওন বেশ সমালোচিত হয়েছেন। নতুন করে আলোচনার মাধ্যমে সে নিজেকে উন্মোচন করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, মেহের আফরোজ শাওনের মা একজন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য ছিলেন। সেই সূত্র মতে ধরেই নেওয়া যায় তিনিও আওয়ামী লীগ সমর্থিত। তিনি এক সময় নৌকায় ভোট দেওয়ার জন্য সবাইকে বলতো, নিজে ব্যানার বানিয়ে নৌকাকে সাপোর্ট দিত, রাস্তায় নেমে নৌকার প্রচারও করেছেন। তখন সবাই ধরেই নিয়েছে তিনি আওয়ামী লীগ সমর্থিত। একবার তো তিনি বলেই দেন তিনি মুক্তিযুদ্ধ দেখেননি কিন্তু পদ্মা সেতু উদ্বোধন দেখেছেন। মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি নৌকার বিপক্ষে পোস্ট করে এক প্রকার সবাইকে চমকিয়ে দিয়েছিলেন। কিন্তু কথা হচ্ছে, যারা এই পদ্মা সেতু বানিয়ে গেল তাদের বিরুদ্ধে হঠাৎ কিভাবে এই পোস্ট করেন তিনি? এই মন্তব্য করার পর বেশ বিপাকে পড়েন মেহের আফরোজ শাওন। এতে করে নেটিজেনরা তাকে এক প্রকার ধুয়ে দিয়েছেন। তিনি তো দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে খুব বাজেভাবে পোস্ট করে লিখেছিলেন, কারো মৃত্যুতে এতটা শান্তি অনুভব হবে আগে বুঝিনি, আজ চাঁদের বুড়িও খুশি, আজ থেকে চাঁদ শুধু তার একার দখলে, অন্য কোনো বদমাশকে চাঁদে দেখবে না কেউ, কারণ মৃত্যুকে এভাবে উদযাপন করা যায় ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না। যাই হোক বন্ধুরা, এবার আসল কথায় আসি। মেহের আফরোজ শাওনের স্বামী হুমায়ুন আহমেদ যখন মারা যান তখন থেকে তাকে আর পর্দায় দেখা যেত না। তিনি তার 2 সন্তানকে নিয়ে ধানমন্ডির একটি বিলাসবহুল বাড়িতে থাকেন। 2023 সালের 21 এপ্রিল চঞ্চল চৌধুরীর সাথে সর্বত মঙ্গল রাধে গানটি ইন্টারনেটে ভাইরাল হয়। গানটি গেয়ে বেশ প্রশংসা ও করান তিনি। এরপর চঞ্চল চৌধুরীর সাথে বেশ কিছু গান গেয়েছেন তিনি, যেমন নিশা লাগিল রে, সুজন সুখী। এই গানগুলি গাওয়ার সময় তাদের দুজনের এক্সপ্রেশন ছিল দেখার মতো। সম্প্রতি শোনা যাচ্ছে এই গানের মাধ্যমে চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে, বিভিন্ন সময় তাদের একসাথে দেখা যায়। এতে করে লোক মুখে গুঞ্জন উঠেছে, তাহলে কি মেহের আফরোজ শাওন এবার হুমায়ুন আহমেদের জায়গায় চঞ্চল চৌধুরীকে বসিয়েছেন? এই নিয়ে নেট দুনিয়া চলছে নানা তর্ক বিতর্ক। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, মেহের আফরোজ শাওন কি সত্যি চঞ্চল চৌধুরীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই।